প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ফ্রিজের কনডেনসার চেম্বার পাইপ কম্প্রেসারের সাথে কিভাবে জয়েন করা হয় আপনাদের তাই দেখাবো। এই হলো কনডেনসারের জয়েন করা হয়ে গেল কম্প্রেসারের সাথে কনডেনসারের পাইপ। কিভাবে জয়েন করি দেখেন, এখন হলো রিলে ওভারলোডের সাথে কম্প্রেসারের সাথে কম্প্রেসারটা চালাই দেওয়া হবে। কম্প্রেসার চালাই দেওয়া হলো, এখন একটু কনডেনসারটা ফ্রিজের কম্প্রেসার দিয়ে একটু চালাই দেওয়া হবে। কনডেনসারের ভিতরে কোনো ময়লা থাকলে বের হয়ে যাবে। এভাবে করে ফ্রিজের কনডেনসার জ্বালাই করা হলো কম্প্রেসারের সাথে, ফ্রিজের কম্প্রেসারের সাথে। কন্ডেন্সার ওয়াশ করা হয়ে গেল। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিলারি পাইপটা কাটা হচ্ছে। আপনারা ইচ্ছা করলে নিজে নিজে করতে পারবেন। এরকম করে ফিল্টারের এক মাথা ক্যাপিলারি টিউবের সাথে লাগাই দেওয়া হলো। আর এক মাথা কনডেন্সারের মাথায় লাগাই দেওয়া হবে। এখন জ্বালা করে দেওয়া হবে। ঝালা করার আগে একটা ছাপড় দিয়ে নেবেন। তাহলে ঝালার হিটটা একটু তাড়াতাড়ি হবে। কিভাবে ঝালা করে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, জ্বালা একমাথা হয়ে গেল, স্টেনারের একমাথা জ্বালা হয়ে গেল। এখন ক্যাপিলারির সাইডে জ্বালা হচ্ছে, স্টেনারের আর এক মাথা। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে। স্টেনারের আর এক মাথা জ্বালা হয়ে গেল। ক্যাপিলারি এক মাথা দিয়ে আপনার চেম্বারের ভিতর হাওয়া ঢুকবে। চেম্বারটা একটু ওয়াশ করা হবে, আপনারা দেখতে পারবেন। দর্শক মণ্ডলী, ফ্রিজের কম্প্রেসারটা এখন চালিয়ে দেওয়া হলো। চালিয়ে দিলে স্টেনারের বাইপাস যে পাইপটা বলে ওটা দিয়ে হাওয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন ওই মাথাটাকে আটকে দেওয়া হবে। চেম্বারে এক পাইপ দিয়ে সাকশন পাইপ, এটা সাকশন পাইপ দিয়ে হাওয়াটা বের হবে, আপনারা দেখতে পারবেন। ওয়াশ করা হলো,
চেম্বার ওয়াশ করা হচ্ছে। এই যে ওয়াশ করবেন দর্শক মন্ডলী, কেমন করে ওয়াশ করা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু ওয়াশ ছাড়া যদি কখনো ঝালা করেন তাহলে ভিতরে ময়লা থাকতে পারে, এ কারণে গ্যাসটা সার্কুলার হবে না, আর সার্কুলার না হলে তাহলে আপনার ভিতরে ঠান্ডা হবে না। এরকম ওয়াশ করে নেবেন, নিজে নিজেও ইচ্ছে করলে বাড়িতে আপনার ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারেন। এরকম করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করা হয়ে গেল দর্শক, এখন সাকশন পাইপটা লাগিয়ে দেওয়া হবে ফ্রিজের কম্প্রেসারের সাকশনের সাথে। সাকশন পাইপটা আপনারা ঘষে নেবেন একটু, তারপরে লাগিয়ে দেবেন সাকশন পাইপ। মাথাটা নুস প্লাস দিয়ে মাথা ছড়িয়ে নেবেন। পাইপটা জয়েন্টটা হয়ে গেল দর্শক মন্ডলী, এখনো ঝালা সাকশন পাইপটা ঝালা করে দেওয়া হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চেম্বার ওয়াশ করার পরে সাকশন পাইপ ঝালা করা হচ্ছে, এভাবে ঝালা করে দেখতে পাচ্ছেন। খেলা করার জন্য যা যা দরকার তা হলো ফ্রিজিং রড লাগবে, একটা বানার লাগবে, একটা ক্যান লাগবে। আমাদের ভিডিও দেখে যদি তারা পেলে আপনারা শিখতে পারবেন। জ্বালা হয়ে গেল সাকশন পাইপে, এখন চার্জিংয়ে জ্বালা করে দেওয়া হবে। চার্জিংয়ে একটা ক্যাপেলের পাইপ লাগানো আছে, এখানে আপনারা নন মিটার বাল্ব লাগাইলে লাগাইতে পারেন। আমরা নন মিটার বাল্ব না লাগাই ক্যাপেলের পাইপ দিয়ে জোড়া দিচ্ছি, তারপরে মিটার লাগাইছি, মিটারে জ্বালা করে দেওয়া হবে। মিটার গ্যাস চার্জ করার মিটার এটা, আমরা গ্যাস নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কীভাবে ফ্রিজে গ্যাস বাড়ানো হয়। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চার্জিং পাইপ জ্বালা করা হয়ে গেল, বাইপাস থেকে ঝালা করে দেবেন, তারপরে কম্প্রেসার দিয়ে দেখুন, কম্প্রেসার দিয়ে হাওয়া দিয়ে নেবেন, কোথাও লিক আছে কিনা ঝালার ভিতরে দেখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই।